নিজের গায়ের ঘাম ধর করলেন, কিছুক্ষণের ভেতরে দুই হাতের ঘামে শিশিটা ভরে গেল। সুবহানাল্লাহ। নবীজি ওই লোকটার হাতে শিশিটা দিয়া কয়, বাবা তোমারে কিচ্ছু দিতে পারলাম না, এই শিশিটা নিয়ে যাইও, তোমার মেয়ে দিও, এই মেয়েরারে আমার ঘাম গুলা যেন সুগন্ধ হিসাবে ব্যবহার করে। আমি একটা সেন্টের বুতল দিলাম, একটা আচরের বুতল, সুবহানাল্লাহ। বেতন আমার নবী তোর সবচেয়ে বড় একটা উপহার দিছে, আমি নবীর কাছে মেয়ের জন্য উপহারের জন্য গেছি না, নবী একটা বড় উপহার দিছে, নিজের গায়ের ঘাম বের করে বুতুকে ভইরা দিছে, শিশিতে ভইরা দিছে, মা গো নবীর পক্ষ থেকে তোর উপহার যত্ন করে রাইখা দিস। হাদিস শরীফ এসেছে, মেয়েটা যখন বিয়ে হইত, ঈদ আসত, কোন আনন্দ যখন হইত, ওই শিশির খাইতা ওই যে গাছের লাড়ির কাঠিরা, এই কাঠিটা দিয়া গায়ের ভিতরে একটু আতর লাগাইত, পুরা মদিনা শরীফ এই আতরটার গন্ধ ওই মেয়েটা গায়ে লাগাইলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরা মদিনার মানুষগুলা সেই আতরের গন্ধ পাইত। কত দামি দামি আতর মানুষে হ, এখন এমন হয়নি যে আব্দুল লতিফ ভাই গুলোর আতর দিছে আপনারা বাইতে গন্ধ পাইছেন, এরকম হয়নি কথা বলে, এরকম হয়নি। ইমাম সাহেব হুজুরের কুদুর আতর দিছে আপনি মুয়াজ্জিন সাহেবের গন্ধ পায় না, লগে দিয়ে গেলি ঠিক। আর মেয়েরা আতর দেয় পুরা মদিনা শহরটা, পুরা মদিনা শহরটা আতরের গন্ধ হয়ে যায়। আরো মজার কথা শুনলে যান না, শেষ পর্যন্ত হবলে দিন না, বাড়িটার নাম দিছে সুগন্ধ বাড়ি। সুবহানাল্লাহ, বলবেন না সুগন্ধ বাড়ি। এই নবীরা ডাল্লায় ডাক দিয়া পান লরণের লেগে কথা কন জানে, কোরআন শরীফের কথা কইতাম বলে আগাড়ি শুরু হইয়া দেখি, তারপরে কথাটা কন কখনো এই কথা যদি একটু উঠে গেলে আর বলবেন কোন কথা, বলবেন কোন কথা তো কন। এবারে খেয়ে গেছে পায়ের সমস্যা, এবারে কোনো যাউন দেবে না, যেটা গো না যাই না, উডাউডি করে মাকিলের উডাউডি করলে আর সুন্দর থাকে না। আজকে যেহেতু দুই হুজুর আগে আগে বিদায় হয়ে গেছে গা, আল্লাহ সবটা সময় আমার দিয়া লাইছে, আমার পরে তো আর হুজুর নাই কেন, আচ্ছা পয়তাছে বাঁচবো আল্লাহ, তোমার ডরাই লেছে কি বলে, ডরাই লেছে কোন ডর আছে, আমরা ইনশাল্লাহ বাইকে উঠতে গেল কোনো টেনশন নাই, একার সাফা দিয়া বল লইলেন না, কত কথা আছে সব পারিতাছে ইনশাআল্লাহ। দোয়া করেন না তো আমিন কর না কেন, দোয়া করলেন আল্লাহ কথা দিত, আমিন কর, আমিন। কেউ এরকম অর্থ দিয়েন না, উত্তর দিয়েন না, সাফা দিয়া বল যারা দাঁড়াই বিষয়ে, আমি ধরো এত কইছি বন বইছেন না, যখন কত কোন থিওরি থাকতেন করেন সাও হইব দাওন দেখো এই থিওরি এত হলো, আমিন কর, আমিন। যেই কথাটা শুনে যেই কথাটা কইতে হবে আল্লাহ ডাক দিয়া কই আইয়ো হান্না কে রুবির আরো কথা আছে কইলে তো নাকু দু কথা কোন আকু দু কইতে হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রে ইয়ামেন পাঠাইছে, কই কই ইয়ামেন পাঠাইছে, পরে ইয়ামেনের লোক ব্যাট দিয়া দস্ত ধরে কহ আপনার নাম আলী, কহ কই কি রইছে, আমি একটা দাওয়াত লইছি, কই কি এর দাওয়াত, কই ইসলামের দাওয়াত, সুবহানাল্লাহ বুঝলেন না, যে লোক দৌড় দিয়ে বাইক গেছে সে কি ইহুদি, এগিয়ে একটা কিতাব লই আইছে আলীর গুণ বর্ণনা করতেছে, উনি লম্বা না খাটো না, সুবহানাল্লাহ না, এবার এক কিতাব কিতাবের লগে মিলাইয়া গান লাগতে আছে, তারপরে ছিল চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা শুকরানো, ইহুদি কয় ঠিকই আছে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়
ওনার চোখগুলো ছিল একটু রক্তিম আভা, সাদা অংশটা কালো, অংশটা কৃষ্ণ কালো, চোখগুলো ছিল টানা টানা, নাকটা ছিল খাড়া, নাকের সিঁদুর গুলা ছিল ছোট ছোট, চুপ ছিল চিকন। হেবাড়া ইহুদি মিলাই মিলাই কয়, ঘর ঠিকই আছে। আলী একটা কয়, হেবাড়া অফিসে গিয়া কয়, ঠিকই আছে। আলিয়ে যখন খাইতা গেছে, ইহুদিয়া ডাক দেয়া কয়, ভাই আলী আর কি কি কিউন আছে বলেন। আলিয়ে কয়, ওনার কিছু মনে পড়তাছে না। সুবহানাল্লাহ বাবা, যাইনি কইছি এডি মিলছেনি বাবা, আর কি তো আছে কও। আলিয়ে চুপ করে রইছে, কয় আর তো মনে নাই। এবার ইহুদিয়ে কয়, উনি যখন রাস্তা দিয়ে হাঁটতো এমন জোরে হাঁটতো, সবাই দেখতো স্বাভাবিক, লগের তারা দৌড়াইয়া পড়তো না। আলী বাবা এটাও আছে, সুবহানাল্লাহ কয় না। এবার ইহুদি কয়, এই নবী যখন হাঁটে মনে হয় উপরের থেকে নিচের দিকে নামতে আছে, এমনি এমনি হাঁটে। আলী হ কথা ঠিকই আছে, সুবহানাল্লাহ কয় না। এবার সব মিলানোর পরে একবার আলিয়ে কইছে, ইহুদিয়ে মিলাইছে। অহন ইহুদিয়ে কয়, আলিয়ে মিলা সব টাস্কি লাগাইয়া চাইয়া রইছে, কিতাবের লগে হুবহু মিলছে। ইহুদি সিল্লান দিয়া কয়, এটা আমরা ধর্মীয় গ্রন্থ, কেউ মানুক আর না মানুক, আমি স্বীকার করে নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনালি উনালিটা আল্লাহ পাঠাইছে। আলীর অনেকগুলা পরিচয়, যত ধৈর্য বসে, একটা হলো ইসলামের চতুর্থ খলিফা, একটা হলো উনি হাসান হুসাইনের আব্বা, একটা হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী, ইসলামের প্রথম যুবক, জান্নাতের সাত জনের এই জনের ভিতরে চার নম্বর মানুষটা হইলো আলী। এই আলীর ব্যাপারে নবী দিয়ে কি ডাক দিয়ে আলী, রে ও সাহাবারা, আমার আলীকে তোমরা চিনছো নি, আনা মদিনাতুল হল, আলী হইল বেলেবের শহর, ও আলিউল বাবুহা, আর আলী হইল এই শহরে ঢুকার দরজা। সুবহানাল্লাহ কথা না, তাহলে আলীর বুদ্ধি কি কম না বেশি? এই কথাটা বুঝে আরেকখানে কইতাম, তারপরে কয়ে নিতাম নাকি? আলীর এমন বুদ্ধি দেখার, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, এখন তো অনেক কিছু ইচ্ছা থেকে কি আছে, আগে বড় একটা বুড়ো বইলে ইমাম সাহেব হুজুরকে দাওয়াত দিছে, হুজুর এই জানে হুজুর দেখে কয়, ইমাম সাহেবের মধ্যে সব আমরা করে খাইবো, গরম মুরগা জব হইছে, একটা বড় মাছ পাইলে, ফুদ বিদেশ পাইলে, জামাই বেড়াই পাইলে, দুলাবাই আইলে, তারা দেখছি যে আগে মানুষের হুজুরকে দাওয়াত দিত, হুজুরে মসজিদ থাকে, ফুতে বিদেশতে ফোন দিছে, আব্বা আমি তো বিদেশতে ভাইটা, আপনার দেখে কিছু আনন্দ লাগবো নি, হুজুরে এবার কইছে আমার লেগে খুব কিছু লাগতো না, হুজুরে তো বারান্দা থেকে রুম করে দিছি, পালা করে জানা বিঘ লাগাইতে পারছি না, আর কাছের জানালা যেই ঠান্ডা হয়, হুজুরে শরীরে বুঝে কাঁপে, ফুল তুই আইতে সময় আমার লেগে কিছু আনন্দ লাগতো না, হুজুরের লেগে একটা কম্বল আনিস, তো ভাড়া লাগবে দেখো কি জিন্দেগি গেছে, ও কি জিন্দেগি গেছে। আর এখন আপনাকে লইয়া আমরা ভাগল হয়ে গেছি, নবীজির কাছে একজন সাহাবা আইছে, মাথাতে একটা খাড়ি লইয়া, খাড়ির ভিতরে কত খেজুর লইয়া, তোমার আনালাম না কি লইয়া, খেজুর কি লইয়া, নবীজির দরবার হইয়া হাজির, এই সব আসসালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলা আলাইকুম আসসালাম, কেন অষ্ট ইয়া রাসূলুল্লাহ, গাছে যখন ফুল করে তো হলে নিয়ত করছিলাম সহি সালামতে খেজুরটি পাকলে আপনার দুলা গাছ পাকলে খেজুর দেন, সুবহানাল্লাহ কইতেন না। তো নবীজি কইতাছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমরা এমনি যে কষ্টে খানা নাই, সাহাবারও বই আছে কোনো হাতিয়াই না, তারা খাইবো, তুমি ওখানে জাগা মতো লইয়া এসো না, বলো বলো। এখন খেজুর যখন নামাইয়া দিছে, নবী যে হবে কাজ গুলো হইয়া বক, সব গুলো হইয়া বসে, সব আলাদা আলাদা সব যখন গুলো হইয়া বসে, গুলো হইয়া বসে নবী যে কয়, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, শুরু করো বিসমিল্লাহ কইয়া, ফেলে কি দা কি শুরু কেন, এই মাশাআল্লাহ সবাই বিল্লাহ খাইতে আছে, শুরু যখন করছে নবী যে আবার করছে, কিতাব লগে দিয়া হযরত আলীর নকরে কাছে দিয়া বয়াইছে, এখানে নিজের লগে বয়াইছে, সব সাহাবারে বয়াইছে, আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে বয়াইছে, নিজের লগে দিয়া, আলীর বুদ্ধি কম না বেশি, আলী আদালা তাদের রোগে যে বয়া নবী সে খানা শুরু করো, তো সবাই খাইতে আছে বিসমিল্লাহ কইয়া, ভাইদেরকে নিয়ে নিয়ে খায়, খাইয়া সেটা বিসিরা যার যার সামনে রাখে, নবী জি করছে কিটা খাইয়ে বিসিরা নিয়ে আলীর সামনে রাখে, সুবহানাল্লাহ কয় না, তারা হগলে যেমন খায় নবী জিও তো খায়, তুমি নবী জির সামনে একটা বিসি হবে, বিসিটি সব কার সামনে, কথা কথা কার সামনে, খাইতে আছে নবী জি, বিসি যা কহ আলীর সামনে, তা আলীও খায়,
খাইয়া নিজের সামনে বিসি দিলেন নবীজিও খান খাইয়া নিয়ে রাহেকার সামনে আর নবীর সামনে বিসি টিসি আসেনি না খানা দাওয়া যখন শেষ হয়েছে তাম্মাত বিল খায়রে আলহামদুলিল্লাহ কইরা লও খানা শেষ তখন রাসূলুল্লাহ পেট ভরছে জমজমের পানি টানি খাইয়া নবীজি কয় ও খানা তো শেষ হয়েছে তখন কেয়ারায় কয়রা খাইছে বুঝতে পারি না কেটা নেটা ভাই কেটা নেটা সময় না এই এবার এখন খাইয়া টাইয়া সাইরা নবীজি কয় ও আমরা তো খানা দানা শেষ করলাম এবার লেগে কত দোয়া করি যেমন আছে আর বদল কত সব সে কেমন পয়া না দিচ্ছে কি বজান নবী কি নবী নবী এত চিনছ নবী এত চিনছ না ইসলাম বুঝবা কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ব্যাপারে ডাক দিয়া কয় সাদিম রহমতি من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك اپنا دیکھتے ہیں اسلامی انفو میڈیا